তো বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো MIUI গ্লোবাল ভার্সন 11.0.1 স্টেবল ভার্সন Redmi Five Plus এ। তো আমি দেখছেন সাকসেসফুলভাবে রোমটি ইনস্টল করে নিয়েছি Redmi Five Plus এ MIUI গ্লোবাল ভার্সন। তো আপনারা চাইলে কিন্তু ইনস্টল করতে পারবেন। তো কি কি ফিচার আছে বা কি কি কাজ করে বা কি কি বাগস আছে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি এই রোমটার কথা বলবো। এই রোমটা অনেকটাই ফাস্ট এবং অনেকটাই ভালো লেগেছে আমাকে, সে কারণে আপনাদের কাছে এই রোমটা শেয়ার করলাম। কিন্তু রোমটাতে কোনো বাগস নাই বা কোনো প্রবলেম নাই, এবং রোমটি যত আমি Redmi Five Plus এ Android 8.1 Oreo বা Android Pie আমি যত রোম ব্যবহার করছি তার থেকে সবথেকে এই রোমটি ফাস্ট এবং সবথেকে এই রোমটি ভালো লেগেছে আমাকে, এবং স্টক রোমের থেকেও এই রোমটা অনেকটাই ফাস্ট। তো ফার্স্ট অফ অল সেটিংসটা ওপেন করবো। সেটিংসটা ওপেন করার পর মাই ডিভাইসে যাব। মাই ডিভাইসে যাওয়ার পর এখানে অল স্পেসে ক্লিক করব, এবং অল স্পেসে যাওয়ার পর এখানে MIUI ভার্সন আপনারা দেখতে পাবেন। MIUI গ্লোবাল আপনার 11.0.1 স্টেবল ভার্সন, এখানে দেখছেন 11.0.1.0 আপনারা দেখছেন OEA GMIXM, অর্থাৎ MI আপনার স্টেবল স্টক রোমে যে আপনার OEM GMIXM এই অপশানটা থাকে সেটা কিন্তু এখানে আছে, অর্থাৎ আপনার স্টক রোমকে কিন্তু কাস্টমাইজ করে MI গ্লোবাল রোমটা কিন্তু এটা রিলিজ করা হয়েছে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন দেখছেন 8.1 ওরিওতে কিন্তু রান করছে, অর্থাৎ স্টক রোমে কিন্তু অ্যান্ড্রয়েড ওরিওতে রান করছে, সেখানে কাস্টম রোমও কিন্তু অ্যান্ড্রয়েড ওরিওতে রান করছে। এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন 1/10/2019। তো জাস্ট আমি সেটিংস অ্যাজ ইউজুয়াল আপনার জাস্ট MIUI 11ই পেয়ে যাবেন। তো এখানে ফলোয়ার আপনার যে স্টক রোমে যে অপশানটি থাকেন সেই অপশানটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে একটি আপনি প্রবলেম পেয়ে যাবেন MIUI ভার্সন, অর্থাৎ এখান থেকে কোনো আপডেট করতে পারবেন, অর্থাৎ আপডেটের থ্রুতে যখন যাবেন তখন থেকে দেখছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এবং ইউজ নেক্সট ফ্রম স্ক্রিন এবং ইউজ স্ক্রিনশট, আপনি এই অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপডেটের কোনো অপশান পাবেন না, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি ডাউনলোড করার পর আপডেট করতে হবে। তো MIUI 11-এ যেসব সেটিংসগুলো পান সবগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবেন এই MI গ্লোবাল রোমে। তো তার থেকে একটা ভালো লাগছে যে এখানে দেখছেন নেভিগেশন বারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখছেন এখন আপনার অ্যাপ ড্রয়ারটা বা লঞ্চারটা আমরা সেট আপ করে নিয়েছি, এবং গুগল ফিড বা সব কিছু কিন্তু পেয়ে যাবেন। ডবল ট্যাপ টু আপনার ফোনকে অফ করে দিতে পারবেন, তো ডবল ট্যাপ করলে আবার অন করে দিতে পারবেন। তো ফিঙ্গারপ্রিন্ট জাস্ট দেখছেন ফিঙ্গারপ্রিন্ট অনেকটাই ফাস্ট, ক্লিক করার সঙ্গে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে দেখাবো যে কী কী অ্যাপ্লিকেশন এটার মধ্যে আছে ডিফল্ট অবস্থায়। তো ডিফল্ট অবস্থায় আপনি MX Player দেওয়া হবে, অর্থাৎ MX Player Pro ভার্সন, যেটা আপনাকে কিন্তু টাকা পে করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি ফ্রিতে এখানে দেখতে পেয়ে যাবেন MX Player Pro। এবার ভাইফার ফর অ্যান্ড্রয়েড, এটা দিয়ে আপনি কিন্তু আপনার ইকুয়ালাইজেশন অর্থাৎ আপনি অডিও ইফেক্ট কিন্তু এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। তো তারপর আমরা দেখাবো ম্যানুয়াল ক্যামেরা দিয়ে, এবং ম্যানুয়াল ক্যামেরা দিয়ে রোমটার মধ্যে ডিফল্ট অবস্থায় ক্যামেরা টু ইউআই কিন্তু ইনভলভ করা আছে, অর্থাৎ GCam ইউজ করা যাবে না। GCam 6.1 এই ক্যামেরাটি ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন, নাইট সাইড বা সব কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ফটো তুলতে পারবেন না। তো এখান থেকে আমি জাস্ট নাইট মুডটা জাস্ট অন করে দেখিয়ে দেবো। তো জাস্ট নাইট মুডটা জাস্ট আপনারা ওয়েট করবেন। তো নাইট মোড এরকম ব্ল্যাক স্ক্রিন আসবে, অথচ কিন্তু আপনার ফটো ক্যাপচার করা যাবে। তো আপনি জাস্ট ফটো ক্যাপচার করবেন, দেখছেন ফটো কিন্তু এখানে চলে এসেছে, ফটো প্রসেসিংয়ে আছে। তো জাস্ট এভাবে কিন্তু আপনি ফটো কিন্তু আপনার 6.1-এ কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন MI 8.1 অর্থাৎ MI এর গ্লোবাল রোমে, অর্থাৎ 8.1-এ কিন্তু আপনার GCam 7 ইউজ করা যাবে না। তো এখানে রুট চেকার দিয়ে আমি একটি জিনিস চেক করে দেবো যে আমার ফোনে রুট করা আছে কিনা। তো ভেরিফাই রুটে ক্লিক করবো, দেখছেন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল। তো দেখছেন আমার কিন্তু রুট করা নাই, অথচ আমি ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারছি না, অর্থাৎ এই প্রবলেমটা আছে যে আপনি কোনো ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন এখান থেকে ইউজ করতে পারবেন না। যে অপশানটি আসছে এখান থেকে দেখেন যে আপনি ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না। তো তারপর আপনাকে দেখাবো যে এই রোমটার AnTuTu স্কোরটা আপনার দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এই রোমটার AnTuTu স্কোরটা দেখে। তো জাস্ট AnTuTu স্কোরটা আমি জাস্ট ক্লিক করবো। তো দেখছেন রোমটার AnTuTu স্কোর 90868। আপনার স্টক রোমে কিন্তু এতটা AnTuTu স্কোর হয় না, বা Xiaomi UI এর মধ্যে আপনার 8 617 আছে আনটুটি স্কোর বা MIUI Pro MI গ্লোবাল রোম जो আমি যত রোম ইউজ করছি আর সব থেকে এই রোমটার আনটুটি স্কোর অনেকটাই বেশি আপনারা তাহলে কিন্তু বুঝতে পারছেন রোমটা কতটা ফাস্ট আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা এই রোমটা ব্যবহার করুন একবার তাহলে আপনারা বুঝতে পারবেন যে রোমটা কতটা ফাস্ট এবং আপনার কোনো বাগস নাই বা কোনো আপনার ল্যাগ কিছু নাই আমি ব্যবহার করছি আমাকে অনেকটাই ভালো লেগেছে তো এখানে আমরা জাস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করব ক্যামেরা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে আপনি পোর্ট্রেট মোড কিন্তু বা সবকিছু কিন্তু পাবেন না পোর্ট্রেট মোড থেকে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন না আপনার স্টক রোমে যে ক্যামেরাটা থাকে সে ফ্রন্ট ক্যামেরাতে আপনি জাস্ট পোর্ট্রেট মোডে কিন্তু পিকচার করতে পারবেন তো দেখছেন ফটো ওখানে আসছে এখানে ভিডিও রেকর্ডিং বা সবকিছু কিন্তু ইজিলি করতে পারবেন শুধুমাত্র একটাই বাক্স আছে আপনার থিম কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ স্টক রোমে যে সব থিম থাকে সেই সব থিম ব্যবহার করতে পারবেন অর্থাৎ কাস্টম রোম আপনি কাস্টম রোমে আপনি কিন্তু থার্ড পার্টি থিম এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন এবং থার্ড পার্টি থিম আপনি ব্যবহার করতে পারবেন এই রোমটির মধ্যে জাস্ট আমি তো রোমটি কীভাবে ইনস্টল করবেন তার জন্য আপনি ফার্স্ট অফ অল ফোনকে পাওয়ার অফ করবেন এবং ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করবেন এবং আপনার কাস্টম রিকভারিতে আপনার ফোনকে বুট করবেন তো আমি জাস্ট ফোনকে পাওয়ার অফ করছি তো বন্ধুগণ আমি অফিসিয়াল TWRP রিকভারি ইনস্টল করেছি আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল TWRP রিকভারি ইনস্টল করতে পারেন কারণ বা আপনি অরেঞ্জ ফক্স বা পিচ ব্ল্যাক যে কোনো কাস্টম রিকভারি থেকে আপনি কিন্তু এটা ফ্ল্যাশ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনি ওয়াইফে যাবেন তো জাস্ট আমি ওয়াইফে যাচ্ছি অ্যাডভান্স ওয়াইফ ডালভিয়েট ক্যাচ ডাটা সিস্টেম ক্যাশ ভেন্ডার যত পার্টিশন আছে সব আপনি ক্লিন করে দিবেন তো আমি রোমটা ইউজ করব সে কারণে আমি জাস্ট পার্টিশনগুলো ক্লিন করছি না কারণ রোমটা আমাকে অনেকটাই ভালো লেগেছে সে কারণে আমি রোমটা ইউজ করব সে কারণে সুইপ টু ওয়াইপ করছি না আপনারা সুইপ টু ওয়াইপ করে দেবেন তারপর আপনি সিম্পল ইনস্টলে যাবেন ইনস্টলে যাওয়ার পর আপনি সেই লোকেশনে যাবেন যেখানে আপনি রোমটা ডাউনলোড করে রেখেছেন তো এখানে দেখছেন আমি এসডি কার্ডে MIUI HM5+ গ্লোবাল ভার্সন 11.0.1 তো আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন এবং সুইপ টু কনফার্ম ফ্ল্যাশ করে দেবেন অর্থাৎ সুইপ টু কনফার্ম ফ্ল্যাশ করে দেবেন আপনি যদি রুট করতে চান তাহলে ম্যাজিক্স ইনস্টল করবেন এবং আপনি ক্যামেরা টু API বা কিছু ইনেবল করার প্রয়োজন হবে না আপনি জাস্ট রিবুট সিস্টেম করে দেবেন তো আমি সিস্টেম রিবুট করে দেবো এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটআপ আসার পর আপনি ইজিলি রোমটা ব্যবহার করতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন